busy? কোথায় যাচ্ছেন? একটা আর্জেন্ট মিটিং আছে। আসলে এত বিজি থাকতে হয় যে অন্য কোনো কিছুর দিকে কনসেন্ট্রেট করার টাইমই পাই না। কে ফোন করছে? কে আবার? মা, আমি যে একটু জব করি, আমার যে একটা এক্সট্রা ওয়ার্ক প্রেসার থাকতে পারে, এটা আমাকে কে বোঝাবে? আচ্ছা, কি বলেন উনি? আবার কি খেয়েছি কিনা, কখন খাবো, কি খেলাম, রাস্তায় আসতে কোনো সমস্যা হয়েছে কিনা, কখন বাসায় ফিরবো, উফ, আরো যে কত কি। এখন আবার কি নতুন অ্যাসাইনমেন্ট? হ্যাঁ মা, বারবার ফোন দিয়ে একই কথা কেন জিজ্ঞেস করো মা? আরে আমি খেয়ে নিব, আর তুমি ফোনটা রাখো তো, আজকে অনেক কাজ আমার হাতে, বলেছিলাম না বারবার ফোন করে। আপনি কখনো করেন? আমি কেন করব না, লেট মি শো ইউ। দিন কি কেবল আমাদেরই কাটে? মায়ের কাটে না? ব্যস্ত আমরাই থাকি, মা থাকেন না, তাহলে একা তিনিই কেন খবর নেবেন? সময় করে নিয়ে চাইলে আমরাও তো পারি ফোনে তার একটু খবর নিতে, তার সকালের শুরু, দুপুরের ব্যস্ততা আর রাতের টুকিটাকি জানতে। ম্যাডাম, স্যার আপনাকে ডাকে। তুমি যাও, আমি আসছি। হ্যালো মা, কি করো তুমি? ভাত খেয়েছ? কি দিয়ে? শুটকি? আমাদের সবচেয়ে আপন মানুষটিকে আর অবহেলা নয়, সময় বের করে তার খোঁজ নেওয়ার অভ্যাস তৈরি হোক। ব্যস্ত আমাদের।